আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সকলকে আরো একবার স্বাগত জানাচ্ছি ক্রুসেড স্কুল বাই বর্ষার আজকের টিউটোরিয়ালে। আজকে আপনাদের জন্য আমি এই কোটিটার দ্বিতীয় পার্ট নিয়ে এসেছি। আমি প্রথম পার্ট অলরেডি চ্যানেলে দিয়ে দিয়েছি, যারা দেখেননি এখনো তাদের জন্য ডেসক্রিপশন বক্সে লিঙ্কটা দেওয়া থাকবে। তো এটা আমি এখান থেকে প্রথম পার্টে এখান থেকে শেষ করেছিলাম, যেখানে আমি এখানে এটা হচ্ছে আমার ব্যাক পার্ট, হচ্ছে এই পর্যন্ত ব্যাক পার্ট ছিল, এবং সামনের অংশে এসে এখানে আমি তিনটা স্কোয়ার জয়েন্ট দিয়ে নিয়েছিলাম, এই এক দুই এবং তিনটা। এবং এখানে যেটা হবে, এটা ট্রায়াঙ্গেল একটা শেপ আসবে, আমি এই পাশে করে লাগিয়ে নিয়েছি, আপনাদেরকেও দেখাবো আমি। এক দুই তিন, এই তিনটা হচ্ছে সামনের পার্টে আসবে, এখান থেকে হচ্ছে পিসের পার্ট। তো এখানে একটা ট্রায়াঙ্গেল শেপ আছে এখানে। তো আমরা এখন এটা প্রথমে করে দেখব, তারপর অন্যান্য কাজগুলো করব। ও একটা কথা বলে রাখি, আমি প্রথম পর্বে যেই কোটিটা করেছিলাম সেটা সাইজ ছিল 42 ইঞ্চি, কিন্তু এটা যেটা আমি করছি এটা সাইজ হচ্ছে 36 ইঞ্চি। আর এই কোটিটার সাইজ নিয়ে আরেকটু কথা বলি, এই কোটিটা হচ্ছে এটা সাইজ নির্ভর করবে আপনার, যে আপনি যে মোটিভ স্কোয়ারটা করবেন এই স্কোয়ারটার মাপ কতটা আসছে। আমার এখানে 3 ইঞ্চি আসছে, তাই 3 ইঞ্চির জন্য আমি 36 বডির জন্য এখানে 6টা করে নিয়েছি, 6টা মোটিভ স্কোয়ার ব্যাক পার্টে জয়েন্ট দিয়ে নিয়েছি আমি এখানে 6টা, এক লাইনে 6টা, এবং পরবর্তী লাইনে এখানে নিয়েছি আমি 4টা। আর এই কোটিটার সমস্যা হচ্ছে, আপনি যদি 32 বা 34 ইঞ্চি বডি সাইজটা চান তাহলে এটা এই সাইজের ফুল দিয়ে আসবে না মোটিভ যে স্কোয়ারটা, যদি আপনি 3 ইঞ্চি করে করেন তাহলে আসবে না, সেক্ষেত্রে আপনাকে ফুলের সাইজটা ছোট বড় করে নিতে হবে। আপনি এর থেকে ছোট করবেন, ছোট করলে যদি এটা 2.5 থেকে 2 ইঞ্চির মধ্যে আপনার ফুল থাকে, যে কোনো ফুল আপনারা এখানে দিতে পারেন, ফুলটা চেঞ্জ করে নিতে পারেন। তো 2.5 থেকে 2 ইঞ্চির মধ্যে থাকলে এটা হচ্ছে আপনি একই সাইজ 6টা দিলে এখানে আপনার বডি সাইজটা চলে আসবে, যেমন 32 করবেন যখন বা 34 করবেন। কিন্তু এটা আমি যে টিউটোরিয়ালটা দেখাচ্ছি এটার মধ্যে আপনার সাইজটা আসবে হচ্ছে 24, 36, 24, 30, 36 এবং 42, অর্থাৎ প্রতি 6 ইঞ্চি। অর্থাৎ পিছে যদি আমি একটা স্কোয়ার বাড়তি করি তাহলে এখানে 3 ইঞ্চি চলে আসবে, পিছে 3 ইঞ্চি এবং সামনে 3 ইঞ্চি, আপনার এটা সাইজ 6 ইঞ্চি বৃদ্ধি পেয়ে যাবে। এজন্য এটা এই কোটিটার জন্য আপনি 24, 30, 36, 42 এভাবে করে করতে পারবেন। আর যদি এর মাঝের কোনো সাইজ চান আপনি, যেমন 28, 34, 32, তখন আপনাকে এই ফুলগুলার সাইজ ছোট করে নিয়ে হিসাব করে নিয়ে করতে হবে। তো এটা হচ্ছে মূল ব্যাপার এই কোটিটার, যে আপনি সব সাইজ এটা দিয়ে করতে পারবেন না, এই সাইজের ফুলটা দিয়ে, অন্য সাইজ করলে অবশ্যই করতে পারবেন। তাহলে এখন আমি এখানে আমার ব্যাক পার্ট আসবে এভাবে, এবং ফ্রন্ট পার্ট এভাবে যাবে, এভাবে আসবে। তো এখানে একটা ট্রায়াঙ্গেল শেপ আছে, এখন আমি এটা করে দেখাবো। এটার জন্য সেম একইভাবে আমি যে মোটিভ ফুলটা করেছিলাম সে একইভাবে আমি এখানে ম্যাজিক সার্কেলটাকে করে নিব। নিয়ে আমি প্রথমে পূর্ণ যে মোটিভ ফ্লাওয়ারটা, এখানে আমি 12টা সিঙ্গেল ক্রোশে নিয়েছিলাম, তো যেহেতু আমি অর্ধেক করব এজন্য আমি এখানে 12টা সিঙ্গেল ক্রোশে নিব। ছয়, 7, 8, 9, 10, 11, 12, এই 12টা সিঙ্গেল ক্রোশে নিয়ে আমি এটা টেনে নিব সুতাটা। নিয়ে এবারে 1, 2, 3, 4, 5, 6টা চেন করে নিব, নিয়ে এটা ঘুরিয়ে নিব, নিয়ে এক ঘর স্কিপ করে পরের ঘরে ডাবল ক্রোশে দিব, আবারও 3টা চেন,
আমি যে এখানে পূর্ণ ফুলটা এখানে আমি ডাবল ক্রোশে নিয়েছিলাম 12টা এখানে ঘর ছিল আমার 12টা এখানে যে পাপড়িগুলো আসছে এই পাপড়িগুলো 12টা আছে আমার এখানে 6টা আসবে সুতরাং আমাকে 6টা ঘর করতে হবে 1 2 3 4 4 5 ছয়টা ঘর আমি যদি এখানে 12টা করতাম তাহলে গোল পুরোটাই গোল হয়ে যেত এখানে গোল হবে না এবার আমি তিনটা চেন টেনে নিব নিয়ে এই ঘরের মধ্যে এই পাপড়িগুলো করব পাপড়িগুলোর জন্য 1 2 3 চারটা ডাবল ক্রোশে করে নিব নিয়ে একবারে সবগুলো বের করে দেব এখানে আমার পাঁচটা চেন আসবে 2 3 4 5 1 2 3 4 5 এভাবে ছয় ঘরে ছয়টা পাতা করে নিব দুই তিন চার এক দুই তিন চার পাঁচ এখানে আমার 6টা ঘরে 1 2 3 4 5 6 কমপ্লিট এখন এখান থেকে 5টা করে চেন টেনে 1 2 3 4 5 পরবর্তী যে দুইটা লাইন সেটা করে নিব এভাবে করে নিয়ে এখন যে কর্নারটা সেটা তৈরি করব সেটা আর জয়েন দিয়ে দিব আমি এখানে দুইটা ডাবল ক্রোশে নিয়ে একটা চেইন দিয়ে সামনের পাটে যে এই তিনটা হচ্ছে সামনের পাটের অংশে এটা এটা এবং এটা এবং এখানে একটা ট্রায়াঙ্গেল শেপ জয়েন দিব আমি এখন এটা এভাবে জয়েন্ট হবে এখানে একটা কর্নার আসবে তো সেজন্য আমি প্রথমে এটার সাথে সিঙ্গেল ক্রোশেতে আটকে দিব দিয়ে আবার দুইটা ডাবল ক্রোশে করব তাহলে এই কর্নারটা কর্নার তৈরি হবে সাথে সাথে এটা অপর কর্নারের সঙ্গে জয়েন্ট হয়ে যাবে এরপর দুইটা চেন দিয়ে এই সাইডে আবার দুইটা চেন দিয়ে এই সাইডে ঘরের সাথে সিঙ্গেল ক্রোশে দিয়ে আটকে দিব এবারে মাঝের কর্নারটা হবে এখানে হবে মাঝের কর্নারটা এজন্য দুইটা ডাবল ক্রোশে দুইটা চেন দিয়ে এখানে যে কর্নারটা ভালো করে লক্ষ্য করুন এটা কর্নার এই কর্নারটা এখানে তিনটা ফুলের যে কর্নারটা এখানে এই জায়গাটাতে এই কর্নারটা এসে জয়েন্ট হবে এটা হচ্ছে সেই কর্নার এখানে সিঙ্গেল ক্রোশে দিয়ে আটকে দিব দিয়ে আবার দুইটা চেন দিয়ে বাকি কর্নারের অর্ধেক দুইটা ডাবল ক্রোশে
দিয়ে দিব। তারপর দুইটা চেন দিয়ে এবার এই সাইডে যে ফুলটা সেটার সাথে আটকে দিব। এবারে এই ট্রায়াঙ্গেলের কর্নারটা তৈরি করব দুটা ডাবল ক্রোশে, দুটা চেন দিয়ে এই সাইডের কর্নারের সঙ্গে আটকে দিয়ে কেটে দিব। দেখুন এই সাইডে এটা হচ্ছে ট্রায়াঙ্গেল যেটা আমি এখন তৈরি করলাম সেটা। তাহলে আপনারা বুঝতে পারছেন নিশ্চয়ই এটা হচ্ছে সামনের পার্ট। আপনি যে সাইজে করবেন সেই সাইজে আপনার সামনে তিনটা ফুল রাখতে হবে এবং একটা অর্ধেক ট্রায়াঙ্গেল ফুলটা রাখতে হবে। এরপর এই সাইডে এটা হচ্ছে সামনে পাটের নিচের অংশের কাজ। এখন যেটা করতে হবে আপনি হাতার শেপ যেটা করবেন এখানে এভাবে ডাবল ক্রোশের একটা লাইন উঠে যাবে এটা দিয়ে এখান থেকে যে হাতা শেপটা আসছে এটা, তো এটা কিভাবে করবেন আমরা এখন সেটা করব দেখব। তো এটা করার জন্য যেটা আমি এদিকে করে নিয়েছি এখান থেকে এই ফুলের মাঝখান থেকে সুতাটা আমি জুড়ব। দেখুন এই সুতাটা এখান থেকে মাঝ বরাবর থেকে শুরু করলাম, করে তিনটা চেন করে নিব, নিয়ে এখানে দুইটা ডাবল ক্রোশে, এরপর দুইটা চেন, আবার দুইটা ডাবল ক্রোশে, এরপরে আবার দুইটা চেন হবে দিয়ে একটু পরেই এটা নির্দিষ্ট কোনো মাপ নয় আপনি সাইজ মতো দিয়ে নেবেন, আবার দুইটা চেন, একই ঘরে আবারও দুইটা ডাবল ক্রোশে, আবার দুইটা চেন দিয়ে এখানে যে জয়েন্টটা পড়েছে দুই ফুলের আমি এখানে দিয়ে দিলাম। প্রথম লাইনটা শেষ, আমি এখন দ্বিতীয় লাইনের জন্য আবারও তিনটা চেন টেনে নিচ্ছে, নিয়ে আমি একটু দেখাই আপনাদেরকে ভালো করে। এখান থেকে যে এখানে ট্রায়াঙ্গেল ফুলটা ছিল এটার মাথার উপর থেকে মাঝখান থেকে তিনটা লাইন শুরু হচ্ছে এখানে, এবার পরবর্তী লাইনে একইভাবে এটা চলতে থাকবে। প্রথম লাইনে আমি যা করেছি এখন দ্বিতীয় লাইনেও সেম একইভাবে কাজ করব। দ্বিতীয় লাইন শেষ, এখন তৃতীয় লাইন করতে হবে, এভাবে উঠতে থাকবে। এভাবে এদিকে উঠতে থাকবে, আমি এদিকে করে নিয়েছি এই যে এভাবে তিনটা লাইন এভাবে উঠতে থাকবে ততক্ষণ যতক্ষণ আপনার মাপটা ঠিক মতো না আসছে। যেমন আপনি কোটিটা, আমি এটা বডি সাইজ করেছি 36, আর এটা লম্বা সাইজ হবে
16 ইঞ্চি তো 16 ইঞ্চির জন্য নিচে যে একটা ইয়ে থাকবে আপনার এখানে 3 ইঞ্চি পরিমাণ একটা লেস তৈরি হবে সেটাকে বাদ রেখে আপনি এভাবে মেপে নেবেন পিছে কিন্তু আমার এখানে 14 আছে 14 পর্যন্ত না আরো 2 ইঞ্চি আমার এখানে লাগবে তো এই 2 ইঞ্চি আমি সামনের অংশের এই লেসটাকে নিয়ে গিয়ে বাড়তি করে 2 ইঞ্চি করব সামনের পাটের যে সাইজটা সেটা আগে করব এখানে দেখুন আমি এখানে 16 ইঞ্চি আগে করেছি 16 পর্যন্ত করেছি এবং বাড়তি 2 ইঞ্চি করেছি এটা আপনার ব্যাক পার্টের সঙ্গে গিয়ে এভাবে জয়েন্টটা হবে হলে আপনি এখানে দেখতে পাবেন আপনার এখান থেকে টোটাল মাপটা আমি যেহেতু 16 করতেছি তো 16 এর জন্য এখানে 13 ইঞ্চি চলে আসছে 13 ইঞ্চি এখানে আরো বাড়তি 3 ইঞ্চি করলে আমার 16 ইঞ্চি এটা পূর্ণ হবে তাহলে যেটা করতে হবে আমি এখান থেকে যেটা শুরু করেছি এটা টোটালি আমার 16 ইঞ্চির মাপে ব্যাক পার্টের সাইডে যতটুকু লাগবে সেটুকু আমার এক্সট্রা করে নিয়ে এখানে জয়েন্ট দিতে হবে আমি এখন জয়েন্টটা দিয়ে আপনাদেরকে দেখাচ্ছি দুটা চেইন করে নিচ্ছে সিঙ্গেল ক্রোশে দিয়ে এখানে দুইটা চেইন দিয়ে দিলাম সিঙ্গেল ক্রোশে দিয়ে দিলাম আবার দুইটা চেইন দিয়ে ব্যাক পার্টের এই ঘরের সাথে জুড়ে দেব একইভাবে দুই সাইডে জোড়া দিয়ে নিতে হবে কাঁধের অংশটা হাতার অংশটা করে আর আরেকটা জিনিস খেয়াল রাখতে হবে প্রথমে আপনি যে সাইডটা করবেন সেই সাইডে কয়টা লাইন করা হচ্ছে এটা খেয়াল রাখবেন রেখে পরবর্তী সাইডে আমি এটার কথা বলছি এটাতে যে কয় লাইন আপনি করেছেন এই সাইডেও আপনি সেই কয় লাইন করে তারপরে জয়েন্ট দিবেন না হলে দেখাচ্ছে কম বেশি হয়ে যেতে পারে এই যে আমার জয়েন্টটা হয়ে গেল এখন আপনারা দেখলে বুঝতে পারবেন এই যে আমার হাতাটা এখন তৈরি হয়ে গেল এখান থেকে যে হাতের অংশটা এখান থেকে এটা তৈরি হয়ে গেল এখন এই সাইডের মতো এই সাইডেও করতে হবে করলে মোটামুটি কাজ শেষ এখন লাস্টে যে কাজটা সেটা থাকবে হচ্ছে এই যে লেসটা আসবে সেটা আচ্ছা এখন হচ্ছে আমার দুই সাইডে হয়ে গেল এখন যে লেসটার কথা বলেছিলাম আমি সেটা কিভাবে করব লেসটা আপনার ঘুরবে আপনি যেখান থেকে শুরু করবেন আমি ধরুন এখান থেকে শুরু করলাম বা নিচ থেকে যদি শুরু করি এটা এই সাইড থেকে ঘুরবে ঘুরে নিচে পুরো কোমর ঘুরবে ঘুরে আপনার অপর সাইডে এদিকে যে হাতার অংশটা যাবে এদিক দিয়ে ঘুরবে ঘুরে গলা দিয়ে ঘুরে এসে আবার এখানে শেষ হবে এভাবে 3 ইঞ্চি পর্যন্ত আপনার এটা করতে হবে আমি একটু করে দেখাচ্ছি এটা কিভাবে করবেন এটা ধরুন আমি এখান থেকে শুরু করব যে কোনো জায়গা থেকে আপনারা শুরু করতে পারবেন প্রথমে তিনটা চেইন দিয়ে এই ঘরের মধ্যে দুইটা ডাবল ক্রোশে এটা যে কাজটা আমি করেছি এখানে যে লেসটা করেছি সেম এভাবে মাঝে দুইটা করে চেইন আসবে এবং এখানে হাতার অংশে যে এখানে যে তিনটা চেইন ছিল এই চেনের মধ্যে আবারও এক লাইন হবে দুইটা ডাবল ক্রোশে দুইটা চেন দুইটা ডাবল ক্রোশে এভাবে হবে আবারও দুইটা চেন এটা হচ্ছে কোটির ফিনিশিং এই লেসটা হলে কোটিটা কাজ শেষ হয়ে যাবে কোটির যেহেতু অনেক বড় কাজ আমি শর্টকাট করে দেখানোর চেষ্টা করছি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করছি কিছু কাজ আমি স্কিপ করে দিচ্ছি কিন্তু সেটা আমি সুন্দর করে বুঝিয়ে দিচ্ছি আপনাদেরকে যেন আপনাদের কোনো সমস্যা না হয় এরপর কোনো সমস্যা হলে আপনারা কমেন্ট বক্সে কমেন্টস করতে পারেন আমাদের কাজ শেখার গ্রুপ আছে কুশিকাটার পাঠশালা
আপনারা চাইলে ওখানে জয়েন হতে পারেন। সেম একই ভাবে প্রথম লাইনটা চারিদিকে যেভাবে ঘুরবে এর পরবর্তী লাইনগুলোও 3 ইঞ্চি পর্যন্ত একই ভাবে চতুর্দিকে ঘুরতে থাকবে এবং লাস্টে এসে একটা ফুল টাইপের হবে লাস্টের লাইনটা। আমি এটাও এটা যেহেতু অনেক বড় একটা লাইন শেষ হতে আমার 10 থেকে 15 মিনিট সময় লেগে যাবে, এজন্য আমি দেখাতে পারবো না। আমি কাজটা করার পরে আপনাদেরকে সুন্দর করে বুঝিয়ে দেব। আর একটা জিনিস হবে, এই লাইনটা প্রথম লাইনটা করব কিন্তু দ্বিতীয় লাইন থেকে আপনার ব্যাক পার্টের যে গলার অংশটা ওই অংশটাতে দুই কর্নার থেকে ঘর কমাতে হবে, না হলে গলাটা ছড়িয়ে পড়বে। তো আমি সেটা একটু আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখুন এভাবে এখন এখান থেকে আমি এদিকে আসলাম, এখন নিচের অংশে চলে যাব, এখান থেকে সরাসরি এখানে চলে যাব। তো এখান থেকে আমি এদিকে এখন এভাবে চলে যাব, এখানে দেখতে পাচ্ছেন আপনারা, এভাবে এদিকে আসবে এবং এদিকে দিয়ে নিচে কোমরের যে পিছের অংশ দিয়ে ঘুরে সামনের অংশের হাতা দিয়ে ঘুরে এবার আসবে আপনার পিছের কাঁধে। এখান থেকে ধরুন এখান থেকে পিছের কাঁধ আপনার শুরু, এই দুইটা ফুলের উপর দিয়ে আপনার পিছের কাঁধের অংশটা আসবে। তো এখান থেকে যে দুই কর্নার, এই কর্নারটা, এই কর্নারে এসে আপনার ঘরটা কমাতে হবে। তো আমি যখন করব, করলে পরে কাজটা শেষ করার পরেও ঘরটা আমি কিভাবে কমিয়েছি এটা অনেক সুন্দরভাবে বোঝা যাবে এবং আমি বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব আপনাদেরকে। তো আমি অফ ক্যামেরায় কাজটা শেষ করব, শেষ করে আপনাদেরকে পরবর্তীতে সুন্দর করে বুঝিয়ে দিব। যেহেতু আমি আবারও বলছি কাজটা অনেক বড়, যদি আমি প্রতিটা লাইনে আপনাদেরকে বোঝাতে যাই তাহলে ভিডিও তো অনেক বড় হবে, আমার জন্য অনেক পরিশ্রমের ব্যাপার। তো এজন্য আমি আপনাদেরকে সুন্দর করে বুঝিয়ে দিব। আচ্ছা, আমি এখন আপনাদেরকে এই কালো কুটিটা দিয়ে আমি এই যে বললাম না যে হচ্ছে কাঁধে যে অংশটা এখানে ঘর কমাতে হবে, আমি সেটা একটু আপনাদেরকে বুঝিয়ে দিব। আর কোথাও কোনো কাজ নাই, শুধুমাত্র কাঁধের এই দুইটা কর্নার, এই সাইডে যে কর্নারটা তৈরি হয়েছে এবং এই সাইডে একটা কর্নার আসবে, দুই কর্নার থেকে এই এই বরাবর, এই কোনা বরাবর ঘরটা শুধু কমাতে হবে। সেটা কিভাবে এটা আপনারা দেখলে বুঝতে পারবেন। এটা হচ্ছে একটা কর্নার, এখান থেকে আমি ঘরটা এখানে সিঙ্গেল ক্রোশে, সরি, একটা করে ডাবল ক্রোশে দিয়ে দিয়েছি এখান থেকে। এখানে ছিল এই সাইডে একটা লাইন, এই সাইডে একটা লাইন এবং মাঝের লাইনটা এভাবে করে লাস্টে এসে এখান থেকে এটাও ডাবল ক্রোশটা বাদ দিয়ে আমি এখানে সরাসরি চলে গিয়েছি। এভাবে সেম একইভাবে এই কর্নারটাও কমিয়ে নেওয়া, দুইটা কর্নার কমালে যেটা হবে আপনার কাঁধের যে অংশটা এটা, এই কর্নারটা না কমানোর ফলে, আমি যদি না কমাতাম তাহলে যেটা হতো সেটা হচ্ছে ছড়িয়ে পড়ত, এই গলার অংশটা অনেক বড় হয়ে যেত, এমন বড় হয়ে যেত, তখন ব্যাক পার্ট থেকে আপনার দেখতে ভালো লাগতো না যদি এটা না কমানো হতো। তাহলে এভাবে করে নিয়ে এবং লাস্টে হাতার এই সাইডে একটু কাজ করা, এখানে একটা লাইন করা হয়েছে ডাবল ক্রোশের, এখানে দুইটা করে ডাবল ক্রোশে, মাঝে দুইটা চেন, আবার দুইটা চেন, দুইটা করে ডাবল ক্রোশে, এভাবে এখানে এই যে হাতার অংশটা এখান দিয়ে একটা লাইন করে নিয়ে লাস্টে এসে এখানে এখানে আছে 6টা করে ডাবল ক্রোশে দিয়ে মাথার উপরে 3টা করে চেন দিয়ে আবার এটাকে মুড়ে দেয়া, এটাকে বলে 3 চেন পিকট, এভাবে এই ডিজাইনটা করা। তো এ পর্যন্ত করলেই, হাতা কাজটা করলে আপনার মোটামুটি হাতার এই ডিজাইনটা 4 সাইড দিয়ে ব্যাক পার্ট দিয়ে পুরো সাইড দিয়ে আমি ঘুরিয়ে দিয়েছি এভাবে করলেই। তারপরে লাস্টের কাজ হচ্ছে আপনার এখানে টার্সেল বাঁধা, টার্সেলটা আপনারা বেঁধে নেবেন। একটা যে কোটি আছে আমার হাফ বডি কোটি, ওইটা লাস্টে টার্সেল বাঁধার নিয়মটা আমি দেখিয়ে দিয়েছি, ওটা লিঙ্ক দিয়ে দিব ডিসক্রিপশন বক্সে, আপনারা দেখে নেবেন। তো মোটামুটি আজকে এ পর্যন্তই কাজ শেষ, আমি বুঝিয়ে দিলাম যতদূর সম্ভব, আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তো আশা করছি ভিউয়ার্স আজকের টিউটোরিয়ালটা আপনাদের উপকারে লাগবে, আর যদি ভালো লেগে থাকে
তাহলে অবশ্যই একটা লাইক দিতে ভুলবেন না। আর যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন, তাহলে যেটা হবে পরবর্তী টিউটোরিয়াল দিলে আপনারা আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে এবং আপনারা অনেক সহজেই দেখে নিতে পারবেন। তো আজকে এ পর্যন্তই, সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।